কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক জীবাণু সার উৎপাদন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ একটি বহুবিধ ফসলের উপর গবেষণা প্রতিষ্ঠান। এটি পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে অবদান রাখার জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান। অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা এ প্রতিষ্ঠানের গবেষণার বিষয়। রংপুর, ঈশ্বরদী, মাগুরা, সাতক্ষীরা, কুমিল্লা, জামালপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, শেরপুর, বরিশাল, গোপালগঞ্জ, নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জে রয়েছে এর 10টি উপকেন্দ্র। এ প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ফসলের জাত উন্নয়নের জন্য গবেষণা করে থাকে। রেডিয়েশনের মাধ্যমে এ জাত উন্নয়নের কাজ পরিচালিত হয়। কৃষিতাত্ত্বিক ও উদ্ভিদ মাটি সম্পর্কিত বিষয়ের উপর গবেষণা করে এ প্রতিষ্ঠান, যেখানে আমরা জীবাণু সার নামে একটি বিশেষ সার যা আমরা উদ্ভাবন করেছি সেটি আমরা উৎপাদন করে থাকি। এই জীবাণু সার অত্যন্ত একটা উপকারী সার, যেটি সিম জাতীয় ফসলে, বিশেষ করে আমরা 9টি ফসলের জন্যে এই জীবাণু সার উদ্ভাবন করেছি। ছোলা, মসুর, মুগকলাই, মাসকলাই, সয়াবিন, বরবটি, চীনাবাদাম, ধনচা এবং ফেলন, এই 9টি ফসলের জন্যে আমরা এই সার এখানে উৎপাদন করে থাকি এবং সারা দেশের কৃষকের মাঝে আমরা এটি বিতরণ করে থাকি। জীবাণু সার দেওয়া দানা তৈরি হয়, সেখানে প্রোটিনের শতাংশ বেড়ে থাকে এবং সাথে সাথে মাটির জৈব পদার্থের পরিমাণ এটি বৃদ্ধি পায়। পরবর্তী যে ফসল করা হয়, যদি ধরুন ধান জাতের ফসলই করা হয়, সেখানে আমরা প্রায় 20-30% নাইট্রোজেনের ব্যবহার কম করলেও চলে, অর্থাৎ 20-30% ইউরিয়ার ব্যবহার পরবর্তী ধান ফসলে কম করলেও চলে। এছাড়া এই জীবাণু সার দেওয়ার ফলে এই ফসলগুলোতে রোগ ব্যাধির আক্রমণ কম হয়, এই জন্যে এই জীবাণু সারের চাহিদা এখন দিন দিনই বাড়ছে এবং আমরাও চেষ্টা করছি যে যত সিম জাতীয় ফসল আছে এই সিম জাতীয় ফসলের সবগুলোর জীবাণু সার সাথে সাথে ধান, গম এবং যেসব ফসল অলিগিয়ম জাতীয়, অসিম জাতীয়, সেইগুলোরও কীভাবে আমরা করতে পারি তারও আমাদের গবেষণা চলছে এবং অদূর ভবিষ্যতে আমরা এই ফসলগুলোর জন্যও জীবাণু সার দিতে সক্ষম হবে বলে আমরা মনে করছি। নতুন জাতের ফসল চাষ বৃদ্ধির জন্য এখানে পরীক্ষা ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে গবেষণার ফলাফলের উপর গবেষক ও সম্প্রসারণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। স্নাতকোত্তর পর্যায়ে এখানে গবেষণা করার সুযোগও রয়েছে। এ প্রতিষ্ঠান কৃষি, কৃষি গবেষণা ও প্রযুক্তি সম্পর্কিত সমস্যা নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করে থাকে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সাথে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করে। মৃত্তিকা প্রোফাইল বা মৃত্তিকা নমুনা থেকে একজন কৃষক বা যে কোনো একটা সম্প্রসারণ কর্মীরা
তারা এই মৃত্তিকা প্রোফাইল থেকে মৃত্তিকার তার রং এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি দেখে সারের সুপরিসমালা এগুলো প্রণয়ন করতে পারবে। এবং স্পেশালি মানে যেগুলো আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা আছে, বেসিক যারা কিছু লেখাপড়া করতেছে, তারাও এই মৃত্তিকার সম্পর্কে একটা সম্যক ধারণা পারবে। এখানে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, শ্রীমঙ্গ সিলেটের, মিরেশ্বর প্রীতম পেশা এটাও সিলেট অঞ্চলের, বিভিন্ন অঞ্চল থেকে আমরা এই প্রোফাইলগুলো মৃত্তিকা নমুনাগুলো আমরা সংগ্রহ করেছি এবং এটাকে আমরা ডিসপ্লে বা প্রদর্শন করতেছি, যাতে ছাত্রছাত্রী বা সম্প্রসারণ কর্মী বা যারা কৃষির সাথে সম্পর্কিত তারা এগুলো দেখে এবং এটা সময় মৃত্তিকা সম্বন্ধে সম্যক ধারণা নিতে পারে এবং এটা থেকে পরবর্তী তারা সার সুপরিসমালা প্রণয়ন করে ফসল উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে এখানে যে সব ফসলের জাত উন্নয়নের উপর গবেষণা হতে দেখা যায় তা হলো আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, পেয়ারা, ডালিম, মালটা, জাম্বুরা, কদবেল, সফেদা, লেবু, কমলা, আনার ও আমলকি সহ নানান ধরনের ফসল। এ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ফসলের নতুন জাত উদ্ভাবন করে আঞ্চলিক পর্যায়ে সেগুলোর উপযোগিতা পরীক্ষা করা হয়ে থাকে। ধানের জলমগ্নতা সহিষ্ণু এবং লবণাক্ততা সহিষ্ণু, ধানের উচ্চ ফলনশীল লবণাক্ততা সহিষ্ণু জাতের উন্নয়নে কাজ করছি। তো সেই লক্ষ্যে আমরা আসলে প্রথমে লিফ স্যাম্পলটা কালেকশন করে আমরা মলিকুলার ল্যাবে এটা ডিএনএ এক্সট্রাকশন করা হয়, লিফটা এক্সট্রাক্ট করা হয়। তো এখানে কিছু এক্সট্রাকশন বাফার এবং অন্যান্য কেমিক্যাল আমরা এখানে অ্যাড করে এক্সট্রাকশন করি। তারপর আমরা এগুলোকে এক্সট্রাকশন করার পর যখন ডিএনএ পিলেটটা পাই, তো এটাকে পরবর্তীতে আমরা টি বাফারে ডিজলভ করে আমরা পিসিআর করতে যাই। কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্য আমরা চাচ্ছি, যে হয়তো জলমগ্নতা সহনশীল জাত অথবা লবণাক্ততা সহনশীল জাত, ওই নির্দিষ্ট বেস পেয়ারের প্রাইমার দিয়ে আমরা ওগুলোকে রান করাই, পিসিআর করাই। এটা হচ্ছে পিসিআর মেশিন। পিসিআর প্রোডাক্টগুলো এখানে নির্দিষ্ট প্রোগ্রাম আছে, এই যে আমাদের প্রোগ্রাম সিতে যাই, এখানে আমার প্রোগ্রাম নাম্বারটা সেট করা থাকে, সেই প্রোগ্রাম নাম্বার 56 যেটা আমার কাঙ্ক্ষিত, ওই নির্দিষ্ট প্রোগ্রাম নাম্বার সেট করে আমরা এই মেশিনে, এটা নির্দিষ্ট রান টাইম থাকে, হতে পারে এটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, তো ওই রান টাইমে দিয়ে আমরা এটা সেট করে দিলে এটা পিসিআর যখন সাইকেল কমপ্লিট হবে তখন এটা মানে পিসিআর শেষ হবে আর কি। পিসিআর করলে এখানে থাউজেন্ডস অফ কপি হয়, এখানে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে পিসিআর প্রোডাক্টটা পাওয়ার পরে আমরা এটা জেল রান করি, জেল 11 জেল, এটা হচ্ছে হরাইজন্টাল জেল, আরেকটা আছে ভার্টিক্যাল জেল, আমাদের পেজে আমরা রান দিই। তো এখানে রান দেওয়ার পরে আমরা জেল ডকুমেন্টেশন সেন্টারে পিসিআর প্রোডাক্টগুলো এখানে আমরা ছবি দেখতে পাই আর কি, যে জেলগুলো মানে পিসিআর করা হয়েছিল এগুলো আমরা জেল স্ট্রেনিং করার পরে, এরপরে আমরা জেল ডকুমেন্টেশন সেন্টারে এখানে ইউভি রে এখানে রিফ্লেক্ট করা হয়, সহনশীল অথবা লবণাক্ততা সহনশীল যে কাঙ্ক্ষিত লাইনগুলো আমাদের নির্দিষ্ট বেস পেয়ারে এগুলো ব্যান্ড দিবে। যে জাত যে অঞ্চলের জন্য উপযোগী সে জাত চাষ করার জন্য সেখানকার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এ প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত হয়েছে বিভিন্ন ফসলের প্রায় 2 ডজনেরও বেশি উচ্চ ফলনশীল জাত। এখান থেকে উদ্ভাবিত ধান, পাট, সরিষা, ছোলা, মুগ, মাসকালাই, টমেটো ও লেবু প্রভৃতি ফসলের উচ্চ ফলনশীল জাত এখন কৃষকেরা চাষ করছেন এবং লাভবান হচ্ছেন। বাংলাদেশে অনেক রকমের কেঁচো সার তৈরি হয়েছে, কেঁচো সারের উপর নির্ভর করে হয়েছিল তার সাথে কী ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল জৈব পদার্থ যোগ করায় তার উপরে, বিভিন্ন অর্গানিক রেসিডিউর সাথে বা জৈব পদার্থের সাথে, যেমন খড়, তারপরে গোবর, তারপর কচুরি পানা, এগুলোর সাথে আমি কিছু রক ফসফেট মিশায় এটা ফসফোভার্মিকোষ তৈরি করতেছি এবং এর নাম দিছি আর কি, আমরা এটা উদ্ভাবন করছি যে ফসফোভার্মিক কম্পোস্ট, যেখানে রক ফসফেটটা গাছের জন্য কম সহজলভ্য হয় কিন্তু যখন আমরা এটা পচনের মাধ্যমে এটা নির্দিষ্ট সময় এটা দিব তখন দেখা যাবে যে এটা গাছের জন্য সহজ প্রাপ্য হবে, অর্থাৎ এই সারটা টিএসপির পরিবর্তে ব্যবহার করা যাবে। 6টি ডাল শস্য, মসুরি, ছোলা, চীনাবাদাম, মুগ, গোমটর ও সয়াবিনের জন্য এ প্রতিষ্ঠান কম খরচে পরিবেশসম্মত জৈব সারও উদ্ভাবন করেছে। বিভিন্ন বিভাগের বিজ্ঞানীরা এখানে একসাথে কাজ করে। এখানকার গবেষণায় উদ্ভাবিত ফলাফল দেশের বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদান রেখে চলেছে। বিনাতে যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার কৃষি গবেষণার ক্ষেত্রে, এখানে 2টো বিষয়, একটা হচ্ছে পরমাণু শক্তি আর একটা হলো শান্তিপূর্ণ ব্যবহার।
তো পরমাণু শক্তির মূল উৎস যেটা সেটা হচ্ছে আমাদের এই গামা ইরেডিয়েটর এবং শান্তিপূর্ণ যে বিষয়টা আসছে সেগুলো আমরা পুরোপুরি আইএইএ এবং বাইরা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটির যে প্রোটোকল এবং রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো আমরা পুরোপুরি মেনে এখানে কাজ করে থাকি, যার ফলে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা এখানে রেডিয়েশন টেকনিক ব্যবহার করছি নিউক্লিয়ার এগ্রিকালচারে। ইচ্ছে করলে গামা ইরেডিয়েটরে দু ধরনের রেডিও অ্যাসেটও ব্যবহার করা যায়, একটা হচ্ছে সিজিএম 137 আর একটা কোবাল্ট 60। এই সোর্সটাতে যে চেম্বার আছে স্যাম্পল এখানে ব্যবহার করা হয়, এই স্যাম্পলের ভলিউমটা হচ্ছে 5000 সিসি। আমাদের যে বিভিন্ন শস্য আছে সেগুলোর বীজ, বিভিন্ন গাছের যে কাণ্ড এবং অ্যামব্রায়ো অথবা টিস্যু কালচার ল্যাবের যে টিস্যুগুলো ব্যবহার করা হয় সেখানে আমরা রেডিয়েশন প্রয়োগ করে থাকি, গামা রেডিয়েশন। এছাড়া আমাদের যে বিভিন্ন ইনসেক্টসের আমরা কিছু কন্ট্রোল করে থাকি, এই রেডিয়েশন প্রয়োগ করা হয় এখানে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষির উন্নয়নে অবিরাম ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে বাংলার কৃষি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে এ প্রতিষ্ঠান অবদান রেখে যাচ্ছে। গাছের যে খাবার, যে খাদ্য আমরা যেটা বলি বা পুষ্টি, সেটা কিন্তু আমরা রাসায়নিক সার, যেটা আমরা বলি সিনথেটিক সার বা আমরা যেটা কেমিক্যালি তৈরি করতে হয় সেটার জন্য অর্থের প্রয়োজন, প্লাস এখানে কেমিক্যালসের ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা সেই প্রয়াস থেকেই কিন্তু জীবাণু সার উদ্ভাবন করেছি, যেটা পরিবেশ বান্ধব এবং এখানে কোনো কেমিক্যালসের কোনো প্রয়োগ নাই এবং ফলন কিন্তু অনেক গুণ বাড়ে। যেমন ইউরিয়া ফার্টিলাইজার, বিশেষ করে যে নাইট্রোজেনাস ফার্টিলাইজারের যে নির্ভরতা সেটাও কিন্তু কমছে। অর্থাৎ সরকারের রাজস্ব আয়, আমাদের যে ইউরিয়া ফার্টিলাইজার পিছনে যেটা ব্যয় করতে হয় সেখানে কিন্তু আমরা বলবো এটা বিরাট একটা রাজস্ব কিন্তু আমরা এখানে সেভ করতে পারি বা সাশ্রয়ী। সুতরাং এই দিক থেকে আমাদের এই বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার অত্যন্ত লাভজনক এবং পরিবেশ বান্ধব। রাইজোবিয়াম যে জীবাণু, যেটা আমাদের এটা ন্যাচারালি পাওয়া যায় এবং এটা লিগুম জাতীয় ফসলের নোডুল যে থাকে, যে গুটি থাকে তার মধ্যেই থাকে ন্যাচারালি। এটা আলাদা কিন্তু আমাদের প্রয়োগ করতে হয় না বা আর্টিফিশিয়ালি বানাইতে হয় না, এটা একটি সুবিধা। আর হলো এখানে আমাদের পিট মাটি, বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে এই পিট মাটি পাওয়া যায় যেখানে অর্গানিক ম্যাটার খুব হাই। সুতরাং ওই জীবাণুমুক্ত করতে হয় পিট মাটিকে, জীবাণুমুক্ত করে ওই পিট মাটির সাথে রাইজোবিয়াম মিশিয়ে আমাদের এই জীবাণু সার তৈরি করতে হয়। আমরা 8টি ফসলের জন্য এই জীবাণু সার উদ্ভাবন করেছি, যেগুলো আমরা প্রয়োগ করে 15 থেকে প্রায় 100% ইভেন 150-200% পর্যন্ত কিন্তু আমরা ফলন বৃদ্ধি করতে পেরেছি এই ফার্টিলাইজার জীবাণু সার ব্যবহার করে। সুতরাং আগামী দিনে আমাদের এটা কৃষকদের জন্য যদি আমরা বিশেষ করে ডাল ফসলে প্রয়োগ করতে পারি এবং এটা একদিকে যেমন সরকারের অর্থের সাশ্রয় হবে এবং পরিবেশ বান্ধব নিশ্চিত হবে। প্রতিষ্ঠানের গবেষণা ও অন্যান্য কার্যক্রম দেশে ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভবিষ্যতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে সেটাই প্রত্যাশা। পৃথিবীর প্রায় সকল দেশে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষি কাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।